আমার কাছে একটা সময় কাজ ছাড়া কিছুই আমি চিন্তা করতে পারতাম না, কিন্তু এখন কাজের মাঝে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অবশ্যই আমার সন্তান। ফার্স্ট স্কুল হচ্ছে তার বাসা, আর ফার্স্ট টিচার হচ্ছে তার মা। সবসময় চাইছো একটা জায়গায় গিয়ে মানুষ স্টেবল হোক, সেটা সে ডাক্তার হোক, এটা আমি চাই। বাট ও কি চায় এটা এই মুহূর্তে সে এখনও জানায়নি, বা সেটা জানানোর সুযোগ বয়সটাও হয়নি। দেখা যাক, আসলে এটা সময়ের অপেক্ষা। বর্তমানে কি নিয়ে আপনি ব্যস্ত সময় কাটাচ্ছেন? ব্যস্ততা তো আমার সিনেমা নিয়ে বেশ কিছুদিন আগে আছে, এবং আগামী বছর আশা রাখছি, যেহেতু এটা একদমই বছরের শেষ হয়ে যাচ্ছে, তখন সিনেমা নিয়ে ব্যস্ততা শুরু হয়ে যাবে। দেশের পরিস্থিতি সম্বন্ধে আমরা সকলেই জানি। আর আপাতত যেটা হচ্ছে ব্র্যান্ডিং, ফটোশ্যুট, ওপেনিং, এই কাজের মধ্য দিয়ে আপাতত ব্যস্ততা যাচ্ছে। এই ব্যস্ততার মাঝেও কতটুকু পরিবারকে সময় দিতে পারছেন? আমার কাছে একটা সময় কাজ ছাড়া কিছুই আমি চিন্তা করতে পারতাম না, কিন্তু এখন কাজের মাঝে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অবশ্যই আমার সন্তান। তাকে ছাড়া কোনো চিন্তা কিছু করা যায় না। তার পাশাপাশি কাজ, ঠিক তার ধারাবাহিকতায় বলতে চাই, অবশ্যই যখনই ফ্রি হয় তখনই তাকে নিয়ে সময় দিই। এখন যেহেতু সে বড় হচ্ছে, 7+ তার এইজ, সো এডুকেশনের ব্যাপারটা কিন্তু আমার কাছে মনে হয়েছে ফার্স্ট স্কুল হচ্ছে তার বাসা, সো আর ফার্স্ট টিচার হচ্ছে তার মা। তো ওই জায়গা থেকে ওই ব্যাপারটা একটু বেশি প্রাধান্য দিই, কারণ আগে তো যেটা হতো যে ওর সময় পেলে আমি ওকে ঘুরতে নিয়ে যেতাম, ঘুরতে বেরোতাম। তো এখন হচ্ছে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি অনেক বেশি খেয়াল করি, আর ও আঁকতে পছন্দ করে। আমি ট্রাই করি একটু ন্যাচারের মধ্যে ঢুকে, দেন আমি ওর সাথে একটা কন্ট্রাক্টে যাই যে যা দেখে আসছো আমাকে একে দেখাও। তাহলে জয়কে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? মা হিসেবে তো বাচ্চাদেরকে নিয়ে পরিকল্পনার মানে অবকাশ থাকে না, এবং সেটা শেষও হয় না। তবে বরাবরের মতো আমি সবসময় চাইছো একটা জায়গায় গিয়ে মানুষ স্টেবল হোক, সেটা সে ডাক্তার হোক, এটা আমি চাই। বাট ও কি চায় এটা এই মুহূর্তে সে এখনও জানায়নি, বা সেটা জানানোর সুযোগ বয়সটাও হয়নি। দেখা যাক, আসলে এটা সময়ের অপেক্ষা। রাজনীতির মাঠে কিছু অভিনেতা এবং অভিনেত্রীকে দেখা যাচ্ছে, সে বিষয়ে আপনার মতামতটা কি? আমার কাছে মনে হয় যে অভিনেতা এবং সভানেতা, হ্যাঁ, এই এই যে নেতা কথাগুলো যে যুক্ত হয়ে গেছে, এটা কিন্তু বেসিক্যালি আমার কাছে মনে হয় যে পাবলিক ফিগার, মানে জনগণের, আমি বলবো এক বাক্যে, মানে পাবলিক নয়, আমি বলবো যে আম জনতাদের খুব কাছের মানুষ হচ্ছে এই দুটা সেক্টরের মানুষ। একটা হচ্ছে যারা আমরা যেমন হচ্ছে যে স্ক্রিনে বিনোদন দিই, স্ক্রিন থেকে মানুষকে মেসেজ দিই, এবং স্ক্রিন থেকে আমরা মানুষকে ভালো মন্দ যাচাই বাছাই করার পথ প্রদর্শক হয়তো বা করে দিই। লাইক এইরকম হতে পারে, যেমন একটা সিনেমা করলাম, সেখান থেকে অনেকে এমন রোম্যান্টিক সিন তারা নিজের মধ্যে রপ্ত করতে পারে, অথবা এখান থেকে আমরা এমন হতে পারে যে মাকে কীভাবে সম্মান দেওয়া দরকার। ওইটা কিন্তু রাজনীতির ক্ষেত্রেও হয় যে কোনো পারিবারিক একটা প্রবলেম হলো ওই এলাকার মিনিস্টার, মন্ত্রী বা চেয়ারম্যান যারা ওই লেভেলে আছেন, তারা কিন্তু গিয়ে করেন কি যে ছেলে মা ছেলের মধ্যে বা পারিবারিক কোনো কলহ হয়েছে, অন স্পট গিয়ে সেটাকে সর্ট আউট করে দেয়। তো বেসিক্যালি হচ্ছে দেখা এবং কাছে যাওয়া, এই খালি পার্থক্যটা। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে দুইটাই আসলে জনগণের, প্রত্যেকটা মানুষের সাপোর্টের ব্যাপার। আর এখন না, আমি অনেক আগে থেকেই দেখছি, আবারও হয়তো সে সুন্দর নামটাই চলে আসছে, আমাদের কবরিয়াপ্পা, উনি কিন্তু আমাদের সাংসদ সদস্য হয়েছেন, আমাদের অবশ্যই আমাদের গানের সম্রাজ্ঞী মমতা চাপা, আর ভেরি কংগ্রেচুলেশন এই প্রোগ্রামের মধ্যে দিয়ে জানাতে চাই, সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় ফেরদৌস আহমেদ ভাইয়া।